বিসমিল্লাহ রহমান রহিম। অর্থনীতি সম্মান শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আলোচনা করব তোমাদের ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স অর্থাৎ গাণিতিক অর্থনীতির উপর ম্যাট্রিক্সের 16 নম্বর লেকচার। আমি অনেক আগেই কিন্তু আমি 14টা লেকচার কি করেছি শেষ করেছি, আর এই কিছু গতকালকে 15 নম্বর লেকচার দিয়েছি, আজকে 16 নম্বর দিচ্ছি। এগুলো তোমাদের অনুরোধে দিচ্ছি, সেটা হচ্ছে যে ট্রান্সপোজড ম্যাট্রিক্সের কিছু প্রমাণ। গতকালকে একটা প্রমাণ দিয়েছি, আজকে ট্রান্সপোজড ম্যাট্রিক্সের আরেকটা প্রমাণ দেব। তবে গতকালের ক্লাসটা যদি ভালো করে না দেখো তাহলে আজকের প্রমাণটা বুঝতে কিন্তু কি হবে, সমস্যা হবে। আর ইতিমধ্যে ম্যাট্রিক্সের যে 15টা লেকচার দিয়েছি যেটা প্লেলিস্টে আছে, ধারাবাহিকভাবে যদি দেখো তাহলে দেখবে এই প্রমাণটা একেবারেই কি সহজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ট্রান্সপোজড ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ প্লাস বি, এই দুটা ম্যাট্রিক্স আমরা কি করলাম, যোগ করলাম। যোগ করে যদি আমরা এটা রূপান্তর নেই, হ্যাঁ এখানে প্রাইম দিতে পারি অথবা আমি টি প্রতীক দিতে পারি ট্রান্সপোজড, তাহলে এটা কি হবে, এটা রেজাল্ট হবে এ প্রাইম প্লাস বি প্রাইম, অর্থাৎ এ প্লাস বি হোল প্রাইম, অথবা এ প্লাস বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজড ম্যাট্রিক্স হচ্ছে এ ট্রান্সপোজড ম্যাট্রিক্স প্লাস বি এর ট্রান্সপোজড ম্যাট্রিক্স। এই বিষয়টা আজকে আমরা কি করব, প্রমাণ করব। এই জন্য প্রথমে আমি ধরে নিচ্ছি এ একটা ম্যাট্রিক্স, আমি ধরে নিচ্ছি এ ম্যাট্রিক্স হচ্ছে এ আই জে, এবং এই আই জে দ্বারা কি বোঝায় সেটার ব্যাখ্যা গত ক্লাসে দিয়েছি, আজকে সংক্ষেপে বলবো। আই দ্বারা বোঝাচ্ছি উপাদান কত নম্বর সারিতে আছে, আই যদি 2 হয় তাহলে বুঝবো উপাদানটা 2 নম্বর সারিতে আছে, আই যদি 3 হয় তাহলে বুঝবো উপাদানটা 3 নম্বর সারিতে আছে, আর যে দ্বারা কলাম বোঝায়, যে যদি 1 হয় মানে 1 নম্বর কলামে আছে। এবং এই ম্যাট্রিক্সটা আমি ধরে নিচ্ছি এম বাই এন ক্রমের, কত এম বাই এন ক্রমের, অর্ডারটা হচ্ছে এম বাই এন, মানে এই ম্যাট্রিক্সে টোটাল সারির সংখ্যা হচ্ছে এম এবং টোটাল কলামের সংখ্যা হচ্ছে এন। এম যদি 4 হয় তাহলে 4টা সারি বোঝাবে, এম যদি 4 হয় 4টা সারি বোঝাবে, এন যদি 2 হয় 2টা কলাম বোঝাবে, এটা সারি বোঝাবে এটা কলাম বোঝাবে। এখন আমি আরেকটা ম্যাট্রিক্স ধরছি, সেটা হচ্ছে বি ম্যাট্রিক্স, ঠিক আছে না, বি ম্যাট্রিক্স, হ্যাঁ ডান পাশে বি ম্যাট্রিক্স ধরলাম, বি ম্যাট্রিক্সটাকে আমি প্রকাশ করছি কি দ্বারা, বি আই জে দ্বারা, ঠিক আছে, আই দ্বারা সারি বোঝায় জে দ্বারা কলাম বোঝায়, মানে উপাদানটা কোন সারিতে কোন কলামে, এইটাও ম্যাট্রিক্সটা এম বাই এন ক্রমের, এম বাই এন ক্রমের, এম হচ্ছে ম্যাট্রিক্সের সারির সংখ্যা, এন হচ্ছে কলামের সংখ্যা। এম যদি 5 হয় মানে ম্যাট্রিক্সের সারি আছে 5টা, এন যদি 3 হয় ম্যাট্রিক্সের কলাম আছে কয়টা, 3টা। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় ভালো করে মনে রাখবে যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তখনই হয়, এখানে কিন্তু যোগ আছে, তখনই হয় যখন দুটো ম্যাট্রিক্সের ক্রম কি হবে, সেম হবে, দুটো ম্যাট্রিক্সের ক্রম সেম হবে, মানে এ ম্যাট্রিক্সের সারি যদি 3টা হয় বি ম্যাট্রিক্সের সারি 3টা হবে, এ ম্যাট্রিক্সের কলাম যদি 2টা হয় বি ম্যাট্রিক্সের কলামও কয়টা হতে হবে, 2টা হতে হবে, তখন এ ম্যাট্রিক্স মে ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের ভিতরে যোগ বিয়োগ হবে। যদি দুটো ম্যাট্রিক্সের ক্রম যদি সেম না হয় তাহলে যোগ বিয়োগ কখনো হবে না। এই জন্য যেহেতু এখানে যোগ আছে এই জন্য আমি এ ম্যাট্রিক্সের ক্রম এম বাই এন ধরেছি, বি ম্যাট্রিক্সেরও কত ধরতে হবে, এম বাই এন ধরতে হবে, অন্য কোনো ক্রম ধরলে যোগ হবে না। এখন আসো, আমি এখানে দুটো সাইড অঙ্কের, একটা বাম সাইড একটা ডান সাইড, এখান থেকে আমি এ প্রাইমটা বার করব। সুতরাং এ প্রাইম ইকুয়াল টু সেটা হচ্ছে এ আই জে প্রাইম এম বাই এন, ঠিক আছে, এ প্রাইম ইকুয়াল টু এ প্লাস আই জে হোল প্রাইম এম বাই এন, ওকে। হ্যাঁ, সুতরাং
a prime equal to আমরা কি জানি a এর যখন রূপান্তর করব যেটা চলে আসবে কোথায় কলামটা সারিতে আর সারিটা কোথায় চলে যাবে কলামে ঠিক এমটাও কোথায় চলে আসবে কলামে এমটা কোথায় চলে যাবে সারিতে এটা ডট ডট কয় নাম্বার দিলাম এক নাম্বার দিয়ে রাখলাম আমার এটা কিন্তু কাজে লাগবে এই বিষয়টা কিন্তু আমার কি লাগবে আমার কাজে লাগবে ঠিক আছে আচ্ছা এরপরে আমি কি করব ঠিক একই ভাবে ডান দিকে সুতরাং b প্রাইম ইকুয়াল টু কত লিখব b i j তারপর m বাই n ও হোল প্রাইম দিতে হবে যেহেতু b b প্রাইম মানে কি b i j এর উপর হোল প্রাইম m বাই n সুতরাং b প্রাইম ইকুয়াল টু এখন রূপান্তর যখন আমি করব কি করব যখন আমি রূপান্তর করব তখন লক্ষ্য রাখবে এই কলাম মানে কি যেটা সারিতে চলে আসবে আর সারিতে কি আছে আই কোথায় চলে যাবে কলামে চলে যাবে বিস্তারিত আলোচনা করেছি গত ক্লাসে ঠিক এনটা কোথায় চলে আসবে সারিতে আর এমটা কোথায় চলে যাবে কলামে এটা কয় নাম্বার স্যার এটা হচ্ছে দুই নাম্বার আমি রেডি করে রাখলাম এক আর দুই কি করলাম আমি আগে থেকে রেডি করে রাখলাম এখন আমি শুরু করছি যে লেফট হ্যান্ড সাইড ঠিক আছে আমি শুরু করছি প্রথমে লেফট হ্যান্ড কি সাইড ঠিক আছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড না লিখে শুধুমাত্র কি লিখতে পারি এ প্লাস বি হোল প্রাইম ইচ্ছে করলে লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো এটা এ প্লাস বি হোল প্রাইমটা পরে লিখব প্রথমে আমি এ প্লাস বি লিখি এ প্লাস বি সমান কত এ আই জে হ্যাঁ এ প্লাস বি ঠিক আছে এটা কত এ আই জে এম বাই এন ক্রমের যোগ বিটা কত প্লাস বি বিটা কত বি আই জে বি আই জে ক্রম কত এম বাই এন একটু বোঝার চেষ্টা করো কি লিখেছি আমি এ প্লাস বি লিখেছি তো এর জায়গায় কত লিখেছি এ আই জে ক্রম এম বাই এন তারপর প্লাস দিয়ে বির জায়গায় কত লিখেছি বি আই জে ক্রব এম বাই এন ক্লিয়ার এই পুরাটাকে আমি এভাবে লিখতে পারি সুন্দর করে সুতরাং এ প্লাস বি এ প্লাস বি পুরাটাকে আমি লিখছি দেখো এ আই জে প্লাস বি আই জে এম বাই এন ঠিক আছে এই পুরাটাকে আমি কি করলাম লিখলাম কিভাবে লিখলাম যে এ আই জে প্লাস বি আই জে এম বাই এন কারণ এখানে এ আই জে আছে প্লাস বি আই জে আছে এরপর এম বাই এন কে একসাথে কি করলাম লিখলাম আশা করি তোমরা বিষয়টা কি করেছো তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে হ্যাঁ এখন প্লিজ আমি একটু বোঝা লাগছে এবং এটাকে একটু হাইলাইট করে রাখবা এটা কাজে লাগবে উপর সাইড একটু মুছতেছি তা না হলে অঙ্ক করতে পারবো না এখন তুমি লেখো সুতরাং এ প্লাস বি হোল প্রাইম স্যার কি লিখেছি এ প্লাস বি হোল প্রাইম মানে এই লাইনের পর এই লাইনটা লিখলাম এটা হোল প্রাইম যদি লিখি তাহলে কি হবে তুমি লক্ষ্য করো এ আই জে প্লাস বি আই জে হোল প্রাইম এম বাই এন আশা করি বুঝতে পেরেছ এ প্লাস বি হোল প্রাইম তাহলে অবশ্যই এ আই জে প্লাস বি আই জে লিখেছি লিখে হোল প্রাইম দিলাম এম বাই এন এখন আসো এটা রূপান্তর করে ফেলি এটা রূপান্তর করে ফেলি এবং দেখো আজকে ১৬ নম্বর লেকচার ১৫ নম্বর লেকচারে বিস্তারিত আলোচনা করেছি রূপান্তর করলে সারি কলামের অবস্থাটা কি হয় যখনই আমি রূপান্তর করব এ প্লাস বি হোল প্রাইম রূপান্তর করব তখন দেখো কি হবে এ আই জে এরা জায়গা চেঞ্জ করবে জায়গা প্লেসটা কি হবে চেঞ্জ হয়ে যাবে যেটা আই এর জায়গায় আইটা জের জায়গায় জে আই কারণ কলাম সারিতে আর সারি কলামে চলে যাবে একই অবস্থা বি জে আই ঠিক আছে প্রাইমার লেখা লাগবে না এন ইনটু এম ডট ডট কয় নাম্বার এক দুই এটা কয় নাম্বার
তিন নাম্বার, ঠিক আছে? মানে এ প্লাস বি হোল প্রাইম সমান আমি এই মানটা কি করলাম, আমি বের করলাম, ঠিক আছে? এই মানটা আমি বের করলাম, বের করে এটাকে কি করলাম, তিন নাম্বার, ওকে? আচ্ছা, এখন আমি আমাকে বলেছে এ প্লাস বি হোল প্রাইম সমান কত, এ প্রাইম প্লাস বি প্রাইম। তা আমি এ প্লাস বি হোল প্রাইমের মানটা বের করেছি, এখন আমি এ প্রাইম আর বি প্রাইমের মানটা বের করব। কার মানটা বের করব? এ প্রাইম এবং বি প্রাইমের মানটা বের করব, ঠিক আছে? এখন আমি লিখব, এখন এ প্রাইম প্লাস বি প্রাইম, এ প্রাইম প্লাস বি প্রাইমের মানটা বের করব। তো দেখো স্যার, একেবারে ইজি, এ প্রাইম প্লাস বি প্রাইম। এ প্রাইমটা কত? এ প্রাইমটা হচ্ছে এ জে আই, এ জে আই এন বাই এম প্লাস বি প্রাইম। বি প্রাইমটা কত? বি জে আই, বি জে আই এন বাই এম, এক ও দুই হতে। কোথা থেকে স্যার লিখেছি? এক ও দুই হতে, এ প্রাইম প্লাস বি প্রাইম। হ্যাঁ, আমি এ প্রাইমের মানটা বসিয়েছি এটা এ জে আই এন বাই এম, প্লাস বি প্রাইমের মানটা বসিয়েছি কোনটা, এটা বি জে আই এন বাই এম। তারপর দেখো তো স্যার, সুতরাং এ প্রাইম প্লাস বি প্রাইম সমান, এ প্রাইম প্লাস বি প্রাইম সমান, দেখো তো যে এ জে আই প্লাস বি জে আই, বি জে আই এ জে আই প্লাস বি জে আই, আর তাদের দুইজনের ক্রম কত? এন বাই এম, এন বাই এম, এন বাই এম, ডট ডট কয় নাম্বার? চার নাম্বার দিলাম, ঠিক আছে? এখন লক্ষ্য করো, এখন ভালো করে লক্ষ্য করো, আমি লিখতে পারি কিনা, যে এটা এখন একটু মুছে ফেলি। হ্যাঁ, এটা মুছে ফেলি, তোমরা আমার লেখার সাথে সাথে একটু বুঝে ভিডিও স্টপ করে উঠাবা, আবার অন করবা, কথা শুনবা, আবার স্টপ করবা, ঠিক আছে? এখন তুমি দেখো, তিন ও চার নং হতে লেখা যায়, তিন ও চার নং হতে লেখা যায়, তিন ও চার নং হতে লেখা যায়। দেখো, তিন নম্বরে ডান দিকে এ জে আই প্লাস বি জে আই, চার নম্বরে ডান দিকে এ জে আই প্লাস বি জে আই, এন বাই এম, এন বাই কি এম, ঠিক আছে? হ্যাঁ, এন দুটাই কি, ক্রম কি সেম, তাহলে অবশ্যই রাইট হ্যান্ড সাইড যদি সমান হয়, লেফট হ্যান্ড সাইড সমান হবে। লেফট হ্যান্ড সাইডে কে আছে স্যার? এ প্লাস বি হোল প্রাইম সমান কি আছে স্যার? এ প্রাইম প্লাস বি প্রাইম, ঠিক আছে? তাহলে প্রমাণিত হয়ে গেল, একটা ফোন একটু ধরে নিচ্ছি। হ্যাঁ মহিউদ্দিন ভাই, দুটো মিনিট বাদে ফোন দেন। হ্যাঁ, আমি একটু ইউটিউবের ক্লাস আছে, দু মিনিট পরে ফোন দেন, ঠিক কাটায় কাটে দুই মিনিট, কাটায় কাটে দুই মিনিট পরে ফোন দেন, ঠিক আছে? যে এ প্লাস এ প্রাইম প্লাস বি হোল প্রাইম সমান এ প্রাইম প্লাস বি প্রাইম, কারণ তিন আর চারের রাইট হ্যান্ড সাইড সেম, তাহলে অবশ্যই লেফট হ্যান্ড সাইড কি হবে, সমান হবে। এ প্লাস বি হোল প্রাইম সমান এ প্রাইম প্লাস বি প্রাইম, প্রুভড, প্রমাণিত হয়ে গেল, প্রুভড, প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে? তাহলে এ প্লাস বি হোল প্রাইম সমান এ প্রাইম প্লাস কি হয়ে গেল, বি প্রাইম, আমরা প্রমাণ করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ক্লাসে আমি প্রমাণ করব, নেক্সট ক্লাসে আমি যেটা প্রমাণ করব সেটা হচ্ছে, নেক্সট ক্লাসের যে প্রমাণটা হবে সেটা হবে এ বি হোল প্রাইম সমান বি প্রাইম ইনটু এ প্রাইম। এটা 17 নম্বর লেকচারে কি করব, প্রমাণ করে দেব, ঠিক আছে? তাহলে আজকে এতটুকু প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, আশা করি তোমরা পারবে, বিষয়টা কিন্তু একেবারেই কিন্তু কি সহজ। একটা কথা বলছি, একটু শুনে রাখো, ম্যাট্রিক্স হচ্ছে কি সেকেন্ড ইয়ারে। হ্যাঁ, তোমরা যে ইচ্ছে করলে, আমার মাইক্রো ইকোনমিক্সের বই দুটো আছে, একটা বেসিক মাইক্রো ইকোনমিক্স, একটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স, এই দুটো বই রাখতে পারো ভবিষ্যতের জন্য, বেসিক জিনিসগুলো কি জানার জন্য। এক, আন্তর্জাতিক অর্থনীতি বই হচ্ছে থার্ড ইয়ারের জন্য, আর বাকি বইগুলো কি করছি, লিখছি। হ্যাঁ, এটা আমার বইতে গেলে হোমে এই সম্পর্কে কি করতে পারবে, জানতে পারবে। আর একটা কথা বলছি, সেকেন্ড ইয়ারের মাইক্রো এবং কি ম্যাথ পুরো কোর্সটা কিন্তু আমি ইউটিউবে ফ্রি আপনাদের জন্য। একটু ধীরে সুস্থে করেন, মেন খাতায় উঠান, ইনশাল্লাহ প্রাইভেট পড়া লাগবে না, আপনারা কি করবেন, পারবেন। এই জন্য আমার প্লে লিস্টে যেতে হবে, প্লে লিস্টে গিয়ে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন। যদি প্লে লিস্ট না চিনেন
তাহলে যারা চিনে তাদের সহযোগিতা নেন। আর অনেকের দেখেছি একটা অভ্যাস যে প্লেলিস্টে আমার ক্লাসগুলো করে দেখবেন না, আর হঠাৎ একটা প্রশ্ন পারবেন না, বলো স্যার এটা কীরকম হয়ে গেল, আমি তো করিয়ে দিয়েছি, আপনি আমার ক্লাসগুলো দেখেন, দেখে তারপরে কি করেন প্রশ্ন করেন। দয়া করে ক্লাস না দেখে কোনো প্রশ্ন করবেন না, ঠিক আছে? আর যে প্রশ্ন উত্তর এক মিনিটে, আপনি আমাকে লিখে প্রশ্ন করবেন মেসেঞ্জারে, হ্যাঁ, আর আমি যদি দেখি এক মিনিটে আনসার দেওয়া যায় ভয়েস মেইলে, আমি আনসার দেব। এত বড় একটা অঙ্ক করে দিয়ে দিলেন, সেটা তো আমার পক্ষে দেখা কি সম্ভব না। হ্যাঁ, অনুরোধ করতে পারেন, যেভাবে আপনারা অনুরোধ করেছেন, স্যার এই প্রশ্নটার সমাধান দেন, এই যে আমি সমাধানটা কি করছি দিচ্ছি। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।